আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা তোমাদের বিদ্যালয় বন্ধ থাকায় ফজলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমরা শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান বিষয়ে আজকে তোমাদের সাথে আমি নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় হিসাব নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা অনলাইন ক্লাসে আমার সাথে অ্যাটেন্ড করেছো এবং মনোযোগ সহকারে কাজটি অনুধাবন করবে। শুরুতেই আমরা আলোচনা করব হিসাব সংক্রান্ত। আগে আমাদের হিসাবের প্রকারভেদ বা হিসাব কাকে বলে এগুলো সংক্রান্ত একটু জানতে হবে, তাই আমি লিখেছি হিসাবের সংজ্ঞা। একটি শিরোনামের অধীনে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। একটি শিরোনামের অধীনে প্রত্যেকটি হিসাবকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কী করব, শিরোনাম হিসাব দেবো। মনে করো আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব, এভাবে কি আলাদা আলাদাভাবে শিরোনামে সাজিয়ে কী তৈরি করব অধীনে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কী বলা হয়? হিসাব বলা হয়। আমি আবারও বলতেছি, আমি এবং বোর্ডেও লিখে দিয়েছি হোয়াইট বোর্ডে, একটি শিরোনামের অধীনে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। ক্লিয়ার? তাহলে হিসাবের আমরা সংজ্ঞাটা শিখলাম। এরপরে আমরা জানবো হিসাব এর প্রকারভেদ, হিসাবের প্রকারভেদ বা হিসাব কত প্রকার ও কি কি। হিসাব হচ্ছে পাঁচ প্রকার, যথা সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা স্বত্ব। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা স্বত্ব। এখানে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাব করেছি, আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ করে আমরা আধুনিক পদ্ধতিতে এখানে কিন্তু অ্যাপ্লাই করি, সনাতন পদ্ধতিতে কিন্তু বর্তমানে অ্যাপ্লাই হয় না, ওই জন্য আমি লিখি না এখানে। সনাতন পদ্ধতিতে হিসাবকে তিন ভাগে ভাগ করা হয়েছে আর আধুনিক পদ্ধতিতে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে লিখেছি সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা স্বত্ব। তাহলে সম্পদ, আয়, ব্যয় এবং দায় এবং মালিকানা স্বত্ব। এরপরে এই হিসাবগুলো দিয়ে আমরা কী করবো, ওই শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণী তৈরি করব। তাহলে শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণী তৈরি করার জন্য আমরা হিসাবগুলো দেখি, আমরা ডেবিট ক্রেডিট জানব। কী জানব? তাহলে আমি এখানে লিখেছি ডেবিট ও ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমি একটি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেছি, যেমন সম্পদ ব্যয়, সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। একটি শর্টকাট টেকনিক আমি লিখেছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর আগের চ্যাপ্টারেও কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় একটা চ্যাপ্টার শিখেছি, দ্রুতরূপ দাখিলা পদ্ধতিতে। এখানেও কিন্তু একটু প্রয়োগ আছে, ওই জন্য আমি ডেবিট ক্রেডিট নির্ণয়টা আরেকটু এখানে তোমাদের সাথে ক্লিয়ার হওয়ার জন্য আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং ডেবিট ক্রেডিট নির্ণয়টা একটু মনে রাখতে হবে আমাদের, যেহেতু আমরা হিসাবের প্রকারভেদ এবং হিসাব সংক্রান্ত দ্রুত এই চ্যাপ্টারটা এগুলো নিয়ে আলোচনা করবো। এই জন্য আমাদের এই হিসাবগুলোর, এই পাঁচ প্রকার হিসাবগুলোর মধ্যে কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে না ক্রেডিট হবে। তাহলে শর্টকাট টেকনিকে আমরা কি সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আর আয় দায় মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হবে। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, তোমাদের টেক্সট বই পঞ্চম অধ্যায়ে তোমরা 91 পৃষ্ঠায় দেখো, 91 পৃষ্ঠায় তোমাদের টেক্সট বই আছে, 91 পৃষ্ঠায় দেখো হিসাব ও লেনদেন, লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা বা সম্পর্ক এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চার সম্পর্কিত প্রশ্ন দিয়ে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, ওই জন্য আমি বলবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টা তোমাদের ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে কিন্তু এটা কী করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখতে না পারলে কিন্তু তোমরা প্রশ্নগুলো সলিউশন করতে পারবে না, ওই জন্য আমি বলবো তোমরা একটু খেয়াল করবে। আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করতেছি। তাহলে হিসাব ও লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টরা
তা বা সম্পর্ক এটা 91 টায় দেখো তোমরা সবাই যেমন প্রথম আছে মূলধন হিসাব তাহলে আমরা এখানে পাঁচ প্রকারের মধ্যে লিখেছি দেখো মূলধন হিসাব তাহলে মূলধন হিসাব আছে নেই মূলধন হিসাব দেখতে পাচ্ছি না তাহলে মূলধন হিসাব আমরা একটা হিসাব সমীকরণ শিখেছিলাম আমি কি শিখেছি হিসাব সমীকরণ আমি একটু মুছে দিচ্ছি আমরা কিন্তু একটা হিসাব সমীকরণ জানি হিসাব সমীকরণটা হচ্ছে কি a equal to l plus e a equal to কি l plus e a মানে হচ্ছে অ্যাসেট সম্পদ e মানে হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্যি সম্পদ সমান দায়িত্ব মালিকানা সত্যি ইকুইটির মধ্যে আবার আমরা পাঁচটা জিনিস পেয়ে থাকি চারটা দিয়ে এখানে কিন্তু ক্যাপিটাল থাকে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি তাহলে দেখো ইকুইটি মালিকানার মধ্যে কিন্তু আরো অতিরিক্ত আর চারটা জিনিস এর ভিতরে আছে রয়েছে সি মানে কি মূলধন ক্যাপিটাল আর মানে রেভিনিউ আয় যোগ হবে এবং ব্যয় এক্সপেন্স ব্যয় বাদ যাবে ডি মানে ড্রয়িং উত্তোলন বাদ যাবে তাহলে একটু খেয়াল করো আমাদের এখানে মূলধন আছে শুরুতে কি আছে মূলধন হিসাব বলেছে তাহলে মূলধন হিসাবটা কোন ধরনের হিসাব এই মূলধন এখানে আছে তাহলে মালিকানা সত্য সব সমীকরণটা আমি এদিকে লিখতে যাব প্লাস ই তাহলে এ ইকুয়াল টু এস এক্স এর মধ্যে আবার ই মানে মালিকানা সত্য মালিকানা সত্যের মধ্যে চারটা জিনিস আছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ই মূলধন মূলধন যোগ আয় মালিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে নগদ অর্থ নগদ পণ্য সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসেবে লিপিবদ্ধ করতে হয় যেমন আমরা জানি মালিকে কোনো কিছু কারবারান্বয়ন করলে এটা হচ্ছে যন্ত্রপাতি হোক পণ্য হোক অথবা নিজের অর্থ হোক এটা যদি কোনো কিছু এনে থাকে তাহলে এটা মূলধন হিসেবে আমরা লিপিবদ্ধ করে থাকি ক্লিয়ার এরপর আছে উত্তোলন হিসেব উত্তোলন হিসেব দেখো উত্তোলন তাহলে উত্তোলন দেখতে পাচ্ছি আমরা এখানে আছি ইতে রয়েছে এর মধ্যে রয়েছে উত্তোলনটা বি করা হয় উত্তোলন কিন্তু ইকে হ্রাস করে মালিকানা সত্যকে হ্রাস করে তাহলে এটাও আমরা কি লিখতে পারি মালিকানা সত্য হিসাব এটা মালিকানা সত্য কি করে হ্রাস করে এরপর আছে কি নগদান হিসাব নগদান হিসাবে সম্পত্তি হিসাব নগদ টাকা এটা এটা হচ্ছে কি সম্পত্তি হিসাব নগদ আসবাবপত্র ব্যাংক এগুলো হচ্ছে সম্পত্তি হিসাব এরপর আছে ব্যাংক হিসাব এটা সম্পত্তি হিসাব সম্পদের মধ্যে যাবে এরপর আছে কি ক্রয় হিসাব ক্রয়টা হচ্ছে ব্যয় যেমন আমি মনে করলাম 10,000 টাকা পণ্য ক্রয় করেছি তাহলে 10,000 টাকা পণ্য ক্রয়ের ফলে আমার নগদ টাকা আসলো না চলে গেল অবশ্যই 10,000 টাকা আমার চলে গেছে তার বিনিময়ে আমি পণ্য ক্রয় করেছি পণ্য পেয়েছি তাহলে পণ্যটা যেহেতু আমি পণ্যটা দোকানে বিক্রির জন্য ক্রয় করেছি এটা তার তাহলে এটা আমার জন্য কি ব্যয় হয়েছে ব্যয় করতে থাকে এই যে ব্যয় হিসাব ব্যয়টা মালিকানা সত্যকে হ্রাস করে আর আমরা এখানে ব্যয়টা কিন্তু হিসেবে প্রকারভেদের মধ্যে রয়েছে ব্যয় হিসেবের মধ্যে আমরা দেখা বুঝেন মালিকানা সত্যকে হ্রাস করে এরপরে বিক্রয় হিসাব বিক্রয়টা হচ্ছে আয় হিসাব বিক্রয়ের কারণে আয় হয়েছে আয় হিসাবে যাবে এটা বিক্রয়টা এরপরে আছে কি আসবাবপত্র হিসাব আসবাবপত্র হচ্ছে সম্পদ যেমন এর ফলে নগদ টাকা চলে যায় নগদ সম্পদ হ্রাস পেয়ে যায় আবার আসবাবপত্র নামে একটি সম্পদ কারবারে চলে আসে এই জন্য এটা কি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস আসবাবপত্র হিসাব হচ্ছে সম্পদ হিসাব এরপরে কলগজ যন্ত্রপাতি এটাও কিন্তু স্থায়ী সম্পদ কারবারের এটা কি স্থায়ী সম্পদ সেজন্য এটা কি সম্পদে যাবে সম্পত্তি যাবে এরপর আছে কি ক্রয় ফেরত বা বহিফেরত ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বহিফেরত আমি যখন ক্রয়কৃত পণ্য বিভিন্ন ত্রুটির কারণে বা সমস্যার কারণে বা নমুনাভাবিক না হওয়ায় যার কাছ থেকে ক্রয় করেছি তাকে ফেরত প্রদান করে এটাকে বলা হয় ক্রয় ফেরত বা বহিফেরত ক্রয় ফেরত বা কি বহিফেরত তাহলে ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দেব তাহলে আমার
ক্রয় কমে যাবে, ক্রয় এটাকে আমি লিখেছিলাম ব্যয়ে, তাহলে ব্যয় হ্রাস পাবে, তাহলে এটা ব্যয় হিসেবে যাবে। ক্রয় ফেরত বা বহি ফেরত যাবে কি ব্যয় হিসেবের মধ্যে। এরপর আছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্ত ফেরত। বিক্রয় কিন্তু আমি পণ্য বিক্রয় করেছি, মনে করো রহিমকে 10,000 টাকা, সে বিভিন্ন ত্রুটির কারণে বা চাহিদা অনুযায়ী না হয় আমাকে পণ্যটা ফেরত দিয়েছে, এটাকে বলা হয় বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। আমার কাছে যে ফেরতটা আসবে এটা হচ্ছে কি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। তাহলে আমার কাছে চলে এসেছে এটা, বিক্রয় কমে যাবে, এর ফলে আমার বিক্রয় কমে যায়, বিক্রয়টা হচ্ছে আয়, বিক্রয় হ্রাস পেয়ে যায়, আয় হ্রাস পাবে, তাহলে এটা আয় হিসেবের মধ্যে যাবে, আয় হ্রাস। এরপরে রয়েছে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। পাওনাদার হিসাবের অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব। পাওনাদার কাকে বলে? তাহলে মনে করো তুমি দারে পণ্য ক্রয় করেছো, ক্রয়ের ফলে দারে পণ্য ক্রয়ের ফলে তোমার পাওনাদারের সৃষ্টি হয়। মানে রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে ক্রয় হিসেব ডেবিট, পাওনাদার রহিম হিসেব ক্রেডিট, এখানে কিন্তু পাওনাদারের সৃষ্টি হয়েছে। তাহলে পাওনাদারটা হচ্ছে দায়ী, তাকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তুমি তার নিকট দায়ী দিয়ে গেলে ততদিন পর্যন্ত টাকাটা পরিশোধ করা নাই, তাহলে পাওনাদার বা প্রদেয় হিসেবটা দায়ী হিসেবের মধ্যে যাবে। এরপরে দেখো তোমরা পাওনাদার বা প্রদেয় হিসেবে আমরা লিখলাম, এটা দায়ী হিসেবে যাবে। এরপরে আছে কি দেনাদার হিসেব বা প্রাপ্য হিসেব। দেনাদার হিসেবের অপর নাম হচ্ছে কি প্রাপ্য হিসেব, এটা হচ্ছে সম্পত্তি হিসাব। দেনাদার মানে তুমি মনে করো দ্বারে পণ্য বিক্রয় করেছো, টাকাটা পাওনা ভবিষ্যতে পাবে, তাহলে অবশ্যই ভবিষ্যতে যেহেতু পাবে, ভবিষ্যতে যা পাওয়া যাবে এটা প্রাপ্য হিসেব বা দেনাদার বলা হয়, ঠিক আছে, তাহলে এটা সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করবো আমরা। এরপরে আছে কি প্রদেয় বিল। মনে রাখবে একটি শর্টকাট টেকনিক, প্রদেয় হিসাব বা প্রদেয় নামে যদি কোনো কিছু থাকে, প্রদেয় মানে যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তাহলে এই ধরনের হিসাবগুলো হবে কি দায় হিসেবে যাবে, তাহলে প্রদেয় হিসাবটা দায় হিসেবে লিখবো আমরা। যে প্রদেয় হিসাব, প্রদেয় বিল, তারপর পাওনাদার, এগুলোই কি হিসেব। এরপর আছে কি প্রাপ্য বিল হিসেব, তাহলে প্রাপ্য, প্রাপ্য কোনো কিছু লেখা থাকলে প্রাপ্য মানে যা ভবিষ্যতে পাওয়া যাবে, এই ধরনের হিসাবগুলো কোথায় যাবে সম্পদ হিসেবে লিপিবদ্ধ হবে। এরপরে মজুদ পণ্য হিসাব, মজুদ পণ্য হিসাব মনে করো তোমার স্টক, স্টক অফ গুডস আছে, তোমার পণ্য আছে 10 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, এটা কিন্তু তোমার জন্য সম্পদ, তাহলে মজুদে কোনো কিছু সম্পদ পণ্য থাকলে এটা হচ্ছে কি সম্পদ হিসাবে লিপিবদ্ধ হবে। এরপর পেজ নেক্সট ঋণ হিসাব। ঋণ মানে তুমি মনে করো ব্যাংক থেকে ঋণ নিয়েছো, বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছো, কোনো একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছো, তাহলে ঋণটা কিন্তু অবশ্যই একদিন একদিন তোমাকে পরিশোধ করতেই হবে, তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দায় হিসাবে নির্গত হবে, টাকাটা পরিশোধ করতে হবে। এরপরে বিনিয়োগ হিসাব, মনে করো তুমি টাকাটা ইনভেস্ট করেছো কোথাও, বিনিয়োগ করেছো, মনে করো 10 লক্ষ টাকা ব্যাংকে রেখেছো, অথবা কোনো একটি খাতে বা পুকুর কিনে নিয়েছো, লিজ নিয়েছো, অথবা জমি নিয়েছো মেয়াদি, তাহলে এটা হচ্ছে কি বিনিয়োগ হিসাব, বিনিয়োগ করেছো, এটা হচ্ছে তোমার জন্য সম্পদ, টাকাটা কিন্তু তোমার জন্য সম্পদ হিসেবে থাকবে। এরপরে আছে কি বেতন হিসাব, যেমন শ্রমিকের, তোমার কর্মচারী, তোমার প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দেওয়া হলো, তাহলে এটা বেতনটা হচ্ছে কি ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। এরপরে মনিহারি, মনিহারি মানে হচ্ছে কি কাদা কলম পেন্সিল ক্যালকুলেটর, তোমার ব্যবসায়ীর হিসাব নিকাশের জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, এগুলো হচ্ছে কি মনিহারি হিসেবে আমরা লিপিবদ্ধ করি, এগুলো হচ্ছে ব্যয় হিসেবে যাবে, ক্লিয়ার। এরপর আজ কি ভাড়া হিসাব, যেমন তোমার দোকানের ভাড়া, অফিসের ভাড়া, এই ভাড়াটা কিন্তু মাসে মাসে পরিশোধ করতে হবে, তোমার এটা ব্যয় হিসেবের মধ্যে লিপিবদ্ধ হবে। এরপর আছে পরিবহন খরচ হিসাব, পরিবহন খরচ যেমন মাল আনার জন্য বহন খরচ, মানে যে কোনো ধরনের পরিবহন খরচ, এটা ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। এরপর আছে প্রদত্ত সুদ হিসাব ও প্রাপ্ত সুদ হিসাব, এখানে দুটি হিসাব আছে একসাথে দেওয়া আছে, প্রদত্ত সুদ হিসাব, প্রদত্ত সুদ হিসাব মানে প্রদত্ত হয়েছে, তাহলে এটা যে সুদটা তোমাকে পরিশোধ হবে এটা হচ্ছে ব্যয় হিসাবে যাবে। এরপর প্রাপ্ত সুদ, প্রাপ্ত মানে তুমি যে সুদটা পেয়েছো এটা তোমার জন্য আয়, তাহলে সেজন্য এটা আয় হিসেবে যাবে। এরপরে বিজ্ঞাপন হিসাব, অ্যাডভার্টাইজমেন্ট, তোমার প্রতিষ্ঠানের মনে করো প্রচার প্রচারণার জন্য বিজ্ঞাপন করেছো, বা টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েছো, বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছো, বা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করেছো, এটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, এটা তোমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে এটা ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। এরপর আছে কি কুরিন হিসাব, কুরিন তাহলে কুরিনটা একটু নতুন নতুন মনে হচ্ছে, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমার জন্য একটু নতুন মনে হবে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা একটু একটু বুঝতে পারবে, কুরিন নিয়ে আমি একটু আলোচনা করতেছি। কুরিনের অপর নাম হচ্ছে অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা বলা হয়।
করেন হিসাব অনাদায় পাওনা হিসাব অনাদায় দেনা হিসাব তিনটা কিন্তু একই কথা তাহলে একটু বলতেছি আমি মনে করো দেনাদার কাছে তুমি মনে করো তুমি দারে পণ্য বিক্রয় করেছ দারে পণ্য বিক্রয় 10,000 টাকা তাহলে দানে বিক্রয় পণ্য পণ্য বিক্রয় করলে দানাদার হিসাব দানাদার মানে সম্পদ তাহলে দানাদার হিসাব ডেবিট হয় বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দানাদার মানে ভবিষ্যতে যেটা পাওয়া যাবে দানাদার হিসাবে লিপিবদ্ধ হবে দানাদারের টাকাটা মনে করো 10,000 টাকা দিয়ে গেছে মনে করো রহিমের কাছে তুমি পণ্যটা বিক্রয় করেছো তাহলে এখন দারে বিক্রয় করতে ভবিষ্যতে পাবে বলে সম্ভাবনা আছে তাহলে কিন্তু দেখো এখন মনে করো 1 মাস হয়েছে 2 মাস হয়েছে বা 1 বছর হয়ে যাচ্ছে 1 বছর শেষ হয়েছে তোমার হিসাবে ক্লোজিং করতে হবে মানে হিসাব এর হিসাব নিকাশ করে তোমার বছর শেষে কি করা হবে লাভ লোকসান নির্ণয় করবে তখন দেখা যাচ্ছে কি এই 10,000 টাকা বা দেনাদারে 500 টাকা এখান থেকে 500 টাকা পাওয়া যাবে না বলে সম্ভাবনা করা হচ্ছে 500 টাকা মনে করো 9,500 টাকা পাওয়া গেছে আর পাওয়া যাচ্ছে না ভাইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি দেনাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা তাদের কোনো খোঁজ খবর নেই তারা দেবে বলে তোমাকে বিভিন্ন ধরনের কথা দিয়ে কি করতে যে সময় নিচ্ছে এদিকে তোমার মনে করা হিসাবে শেষ হয়ে গেছে 31 ডিসেম্বর চলে এসেছে তাহলে তোমাদের কিন্তু একটা লাভ লোকসান বের করতে হবে বছর শেষে তাহলে লাভ লোকসান বের করার জন্য তুমি এই 500 টাকাটা কি হিসাবে দেখা পাবে এটা কিন্তু ভবিষ্যতে পাওয়া যেতেও পারে নাও যেতে পারে দেনাদার কাছ থেকে যে টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে যেতেও পারে নাও যেতে পারে তাহলে মনে করো যাওয়া পাওয়া যাবে না তাহলে দেনাদার কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে না বলে সম্ভাবনা করা হয় ওই হিসাবটার নাম হচ্ছে কুরিন হিসাব অথবা অনাদায়ী দেনা হিসাব অথবা অনাদায়ী পাওনা হিসাব ক্লিয়ার আমি আবার বলতেছি দেনাদার কাছ থেকে ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে না বলে সম্ভাবনা করা হয় যে অর্থ পাওয়া যাবে না বলে সম্ভাবনা করা হয় তাকে বলা হয় কুরিন হিসাব অনাদায়ী দেনা হিসাব বা অনাদায়ী পাওনা হিসাব যে কোনো একটি হিসাবে আমরা লিপিবদ্ধ করতে পারি তাহলে এই হিসাবটা হচ্ছে কি আমরা ব্যয় হিসাবের মধ্যে লিপিবদ্ধ করি ক্লিয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কুরিন হিসাবটা এরপরে আছে কি প্রদত্ত বাট্টা হিসাব প্রদত্ত বাট্টা হিসাব বাট্টা কিন্তু দুই ধরনের আছে একটা হচ্ছে নগদ বাট্টা আর একটা হচ্ছে কি কারবারি বাট্টা নগদ বাট্টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা তাহলে এই এখানে নগদ বাট্টার কথাই বলা হয় যে প্রদত্ত বাট্টা তাহলে প্রদত্ত বাট্টা মানে যে বাট্টাটা তুমি ছাড় দিবে মনে করো দেনাদার কাছ থেকে টাকা আদায়ের সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা তাহলে প্রদত্ত বাট্টাটা এটা তোমার জন্য ব্যয় হিসেবে যাবে এরপর আছে কি প্রাপ্ত বাট্টা প্রাপ্ত মানে মনে করো তোমার কাছ থেকে একজন 10,000 টাকা পাচ্ছে রহিমি তাহলে 10,000 টাকা পেলেই তুমি রহিমকে পরিশোধ করতে পারতেছ সম্পূর্ণ টাকা বলতে কি আমার তোমার কাছে যা আছে তাই পরিশোধ করো তুমি বলতেছ আমার 9,800 টাকা আছে এই টাকাটা নেন তাহলে 10,000 টাকার পরিবর্তে তাকে তুমি কত টাকা দিয়ে দিলে 9,800 টাকা দিয়ে দিলে তাহলে তোমার কাছে সেই কত টাকা নিল না 200 টাকা নিল না এই 200 টাকাটা তোমার জন্য হচ্ছে কি প্রাপ্ত বাট্টা তাহলে এটা স্যার দিয়েছে তোমাকে তাহলে পাওনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা চার পাওয়া যায় তাকে বলা হয় কি প্রাপ্ত বাট্টা এই প্রাপ্ত বাট্টাটা হচ্ছে তোমার জন্য আয় তাহলে এটা আয় হিসেবে লিপিবদ্ধ হবে এরপর আছে কি অবচয় হিসাব অবচয়টা নিয়ে একটু কথা বলি আমি স্থায়ী সম্পদ ব্যবহারজনিত যে মূল্য হ্রাস হয় তাকে বলা হয় কি অবচয় স্থায়ী সম্পদ ব্যবহারজনিত যে মূল্য হ্রাস হয় তাকে বলা হয় কি অবচয় যেমন মনে করো তুমি একটা আসবাবপত্র কিনেছো 10,000 টাকা দিয়ে মনে করো 1 বছর পরে আসবাবপত্রটা কিন্তু তুমি 10,000 টাকায় বিক্রি করতে পারবে না এটা ব্যবহার করতেছো এটা পুরাতন হয়ে যাচ্ছে তাহলে ব্যবহার কারণে এটা কি হয়ে যাচ্ছে একটা মূল্যটা হ্রাস পেয়ে যাচ্ছে মনে করো আসবাবপত্র কিনেছো তুমি 10,000 টাকা দিয়ে এটা বিক্রি করতে 1 বছর পরে বিক্রি করতেছো মনে করো 9,000 টাকা দিয়ে তাহলে 1,000 টাকা এটার মূল্য হ্রাস পেয়েছে এই 1,000 টাকাকে বলা হবে অবচয় 1,000 টাকাকে কি বলা হবে অবচয় বলা হয় অবচয়টা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে এরপর আছে কি বকেয়া খরচ মনে রাখবে বকেয়া বকেয়া মানে যে যেটা খরচ বকেয়াতেই গেছে বাকিতেই গেছে পরিশোধ করা হয় না ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাহলে বকেয়া খরচ এটা দায় হিসেবে লিপিবদ্ধ সরি হ্যাঁ বকেয়া খরচ দায় হিসেবে লিপিবদ্ধ হবে এরপর আছে কি প্রাপ্য আয়
প্রাপ্য মানে আমি বলেছিলাম তোমাদেরকে, প্রাপ্য মানে ভবিষ্যতে পাওয়া যাবে, এই ধরনের হিসাবগুলো, যেমন প্রাপ্য হিসাব, তারপর আছে কি প্রাপ্য বিল, তাহলে প্রাপ্য বলা থাকলে এটা আমি সম্পদ মনে করতে বলেছিলাম, তাহলে প্রাপ্য হয় যে আয় টাকাটা পাওয়া যায় না, ভবিষ্যতে পাওয়া যাবে, তাহলে এটাকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করব। এরপর আছে কি অগ্রিম খরচ, অগ্রিম খরচ তুমি মনে করো এখন মনে করো কোন মাস, অগস্ট মাস, অগস্ট মাস তোমার মনে করো বাসা ভাড়া দিয়ে দিচ্ছ, অগস্ট মাসে বাসা ভাড়া দেওয়ার সময় তুমি মনে করো সেপ্টেম্বর মাসের বাসা ভাড়াও দিয়ে দিয়েছে, তাহলে তোমার এখানে ব্যয় হয়েছে, কিন্তু অগস্ট মাসেরটা সেপ্টেম্বর মাসেরটা হয় নাই, সেপ্টেম্বর মাসেরটা অগ্রিম দিয়ে দিয়েছ, তাহলে এটা ব্যয় হবে তখন সেপ্টেম্বর মাস যখন আসবে তখনই হবে, এখন হয় নাই, তাহলে সেপ্টেম্বর মাস আসলেই ব্যয় হবে, এখন হয় নাই যেহেতু অগ্রিম দিয়ে দিয়েছ, তাহলে সেই জন্য এটাকে অগ্রিম খরচটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ হবে, যেহেতু এটা এখন পর্যন্ত কি হয় নাই, খরচ হয় নাই। এরপর হচ্ছে কি অগ্রিম আয়, অগ্রিম আয় দায়, কাউকে তুমি পণ্য বিক্রয় করবে, কাউকে তুমি পণ্য বিক্রয় করবে বলে টাকাটা অগ্রিম নিয়ে নিচ্ছ, মনে করো আগামী মাসে আমি রহিমকে বলছে আগামী মাসে আমি আপনাকে 10,000 টাকার পণ্য বিক্রি করব বা পণ্য পাঠাবো আপনার জন্য, আমার এখানে জরুরি টাকার প্রয়োজন, আপনি আমাকে 10,000 টাকাটা দিয়ে দেন, তাহলে অগ্রিম নিয়ে নিচ্ছ বিক্রয় বাবদ, অগ্রিম নিয়ে নিচ্ছ, তাহলে অগ্রিম আয়টা দায় হিসেবে লিপিবদ্ধ হবে, তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি তাকে পণ্যটা বিক্রয় করতেছ না বা পাঠাচ্ছ না ততক্ষণ পর্যন্ত এটা দায় হিসেবে থাকবে, ক্লিয়ার। এরপরে দেখতে পাচ্ছি মেরামত হিসাব, মেরামত মানে কোনো কিছু একটু রিপেয়ার করা, রিপেয়ার, তাহলে এটা হচ্ছে কি মেরামত হিসাবটা ব্যয় হিসাবে যাবে। অফিস সরঞ্জাম হিসাব, তুমি একটা অফিস সরঞ্জাম মনে করো, অফিসের জন্য একটা ফ্যান ক্রয় করেছো, ফ্রিজ ক্রয় করেছো, এগুলো হচ্ছে কি সম্পদের লিপিবদ্ধ হবে। অফিস সাপ্লাইজ হিসাব, অফিস সাপ্লাইজ হিসাবে এটাও সম্পদ হিসাবে লিপিবদ্ধ, যেমন ঘড়ি কিনেছো, স্টেপলার কিনেছো, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এগুলো হচ্ছে কি সম্পদ হিসেবে লিপিবদ্ধ হবে। বোঝা গেছে, আশা করি তোমরা হিসাবটা বুঝতে পেরেছ, এবং এটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 51, 52, 20টাই এই হিসাবগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ডেবিট ক্রেডিট এবং হিসাবের নিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের এমন যেমন এখানে বলবে যে শ্রেণীর প্রশ্নগুলোতে যেমন এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, হিসেবে শ্রেণী নির্ণয় করতে বলবে, যেমন হিসেবে শ্রেণী হিসেবে আমরা প্রকারভেদ পেয়েছি 5 প্রকার, এগুলো নির্ণয় করতে বলছি। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সময় সংকীর্ণতার কারণে আজকের ক্লাস শেষ করতে হচ্ছে। তোমরা যেগুলো আজকে আলোচনা করেছি এই বিষয়গুলো প্র্যাকটিস করবে এবং বাসায় প্র্যাকটিস করবেন, সে আশা ব্যক্ত করেন, সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।